সুরে সুরে পান করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول تدب غائب آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك
কমা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজীদ বালাগাল আলাম মি কামানিহি কশফাল দুজা বিজমানিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদ সিআকার কুফর কো হটায়া কুফর কো হটাকর সদাকত ফলায়া বালাগাল উলা বিকামানিহি কশফান তুজা বিজমানিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়িদিল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার বালাগাল উলা বিকামানিহি কশফাল দুজা বিজমানিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহতারাম মুসলিয়ানি কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে এই কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার চিন্তা করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ এর আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেন قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم হে নবী আপনি বলে দিন মানুষ যে মৃত্যু থেকে পলায়ন করতেছে কিন্তু এই মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নেই অবশ্য অবশ্যই একদিন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাবে ঠিকটা দেখে বলবেন মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করবে মৃত্যু থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে এমনকি সেই রকম যদি কোন দুর্গের ভিতরে যদি পলায়ন করে তবুও তার নির্দিষ্ট টাইমে তার মৃত্যু হবে ঠিকটা ঠিক অর্থাৎ যেখানে থাকতে চাইছিল কোন জায়গায় থেকে সে পলায়ন করে থাকতে পারবে যেহেতু মৃত্যু থেকে কোন মানুষ পলায়ন করে থাকতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে হবে তার সম্মুখে হাজির হতে হবে দুনিয়া দুনিয়া যা কিছু আমরা করেছি তার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে এই জন্য প্রত্যেককে উচিত হলো যে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা মৃত্যুর জন্য কি থাকা প্রস্তুতি থাকা মানুষের কোন সময় মৃত্যু চলে আসে কোন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম সামনে চলে আসে এটা কোনো মানুষ বলতে পারে না পারে নাকি কি বলে এমন কি
আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে না বানালে দুনিয়ার কোনো কিছু বানাতেন না আল্লাহ তার নির্দিষ্ট টাইম আল্লাহ তাআলা বলেন নাই যে আপনার অমুক দিন অমুক মাসে এরকম ভাবে আপনার মৃত্যু হবে এটাকে আল্লাহ রাসূল কি জানতেন নাকি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানাননি এবং আল্লাহ রাসূল এটা জানতেন না কিন্তু প্রত্যেকটা মানুষকে এই মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকার জন্য আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন হে আমার উম্মতেরা কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা তোমাদের হাজির হওয়ার পরে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত তুমি একটা কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে তার ভিতরে এক নম্বর প্রশ্ন হলো লা তাযুনু তাদামা খাইবুন আদাম ইয়াউমাল কিয়ামা আত্তা ইয়াসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু বড়ি আদরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি প্রশ্ন করবেন এই পাঁচটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে এক কদম সামনে সে অগ্রসর হতে পারবে না তার ভিতর হলো এক নম্বর প্রশ্ন হলো তার জীবন সম্বন্ধে তার বয়স সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দা আমি তোমাকে 60 বছর 70 বছর 80 বছর 90 বছরের একটা জিন্দেগি দান করেছিলাম এই জিন্দেগির ভিতরে তুমি কতটুকু আমার কাজ করেছো কতটুকু আমার ইবাদত করেছো কতটুকু আমার হুকুম মেনেছো না আমার উল্টো করেছো এর হিসাব দাও কে হিসাব দিবে আল্লাহ হিসাব দিবে কে দিবে আল্লাহ যে 70 বছর 80 বছর অর্থাৎ আপনি আমি যতটুকু হায়াত পাবো এই হায়াতের হিসাব কার কাছে দিতে হবে আল্লাহ তাআলার কাছে দিতে হবে আমরা তো অনেক সময় মৃত্যু চিন্তাই করি না যে মৃত্যু হবে কি হবে না মৃত্যুর পরে কি হবে এই চিন্তাটা আমরা অনেকের ভিতর নাই যদি এই চিন্তাটা যদি থাকে কোনো মানুষ অপকর্ম করতে পারে না গুনাহের কাজ করতে পারে না গুনাহ থেকে সে বেঁচে থাকবে ঠিকটা দেখি ঠিকটা দেখি এই জন্য এক নম্বর পর্যন্ত হলো আন ওমরিহি তার ওমর সম্বন্ধে তার বয়স সম্বন্ধে আল্লাহ সুবহান ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন বান্দা তোমার বয়সের ভিতরে এত সুন্দর একটা জীবন তোমাকে দান করেছিলাম যেটা এমন জীবন দিয়েছিলাম বয়স তো দিয়েছিলাম তার সাথে সাথে তোমার পরিপূর্ণভাবে অঙ্গ প্রত্যঙ্গ সহকারে তোমার শরীরকেও আমি দান করেছিলাম জোরে বলুন সুবহান তুমি জীবনটা কোন কাজে লাগিয়েছো তখন উত্তর দিতে হবে কি না কি বলি না কি বলি উত্তর দিতে হবে না এই উত্তর জন্য প্রস্তুত থাকতে হবে নিজেকে চিন্তা করতে হবে যে আমার আল্লাহ আমাকে যে জীবন দান করলেন বিশাল একটি হায়াত দান করলেন এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন কত সুন্দর নাজ নিয়ামত নিয়ামতের দিকে যখন তাকানো হবে তখন শুকরিয়া আদায় হবে নিয়ামতের দিকে যদি না তাকানো হয় শুকরিয়া আদায় হবে না ঠিক না কি বলে সৌদি আরবের একটা ঘটনা এক ব্যক্তি তিনি হঠাৎ অসুস্থ হওয়ার পরে হাসপাতালে গিয়েছেন হাসপাতালে যাওয়ার পরে তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন তাকে অক্সিজেন দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়ার পরে প্রায় একদিন অক্সিজেন অবস্থায় ছিলেন হাসপাতাল থেকে যখন ছাড়পত্র দিয়েছেন তখন প্রায় 1 লাখ রিয়ালের মতো তার বিল আসছে তখন বিল থেকে সে কান্নাকাটি শুরু করছে হাসপাতাল কর্তৃপক্ষ বলতেছে যে আপনি কান্নাকাটি কেন করতেছেন আমাদের হাসপাতালে তো বিভিন্ন ফান্ড আছে আপনার টাকার যদি সমস্যা থাকে রিয়ালে যদি সমস্যা থাকে আমরা ওই ফান্ড থেকে আমরা দিয়ে দেব সুবহানাল্লাহ বলেন সৌদি আরব ইসলামিক রাষ্ট্র যেখানে কোরআন আইন চলে প্রত্যেকটা হাসপাতালে ফান্ড আছে কোন গরিব লোক থাকলে টাকা না দিতে পারলে ওই ফান্ড থেকে তার টাকাটা মেকআপ করে দেওয়া হয়
একেবারে বিনা পয়সা আমাকে অক্সিজেন দান করেছেন, জোরে বলেন সুবহান। যে অক্সিজেনের দান যদি আমার দেওয়া লাগতো, আল্লাহ তাআলাকে এর চার্জ কত দেওয়া লাগত সেটা তো আল্লাহ তাআলা আমাকে লাজ কিয়ামত হিসাবে ফ্রি করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা লাজ কিয়ামতের দিকে বান্দা খেয়াল রাখে, যেগুলো তো আল্লাহ আমার জন্য দিয়েছে। দুনিয়ার ভিতরে যত রকমের মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাত হলো মানুষের খাদে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ হল আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। এই সর্বশ্রেষ্ঠ জাতির খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য মাখলুককে সৃষ্টি করেছে, ঠিকটা কি বলেন? আপনি তাকায় দেখেন কত সুন্দর গরু লালন পালন করার পরে আপনার আমার জন্য জবাই করা হচ্ছে, ঠিকটা কি বলেন? কত সুন্দর মুরগি লালন পালন করার পরে আপনার জন্য আপনার আমার জন্য এটা এরকম ভাবে জবাই করে খাওয়ানো হচ্ছে। তবে এগুলি কিসের জন্য? আশরাফুল মাখলুকাত, মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু রেখেছেন। মানুষ যদি এরপর চিন্তা করে যে আল্লাহ আমাকে এত লাল দেওয়ার দেওয়ার পরে এরপর কেন আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছি না, এই জন্য কিছু কিছু মাখলুকা মাখলুক আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম ভাবে বিচার দেয়, তাদের আদা তারা এরকম ভাবে আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবেন। কিসের জন্য মামলা দায়ের করবেন? যে আয় আল্লাহ আমাকে বক্ষণ করার পরে আমার আপনার এই লাল দেয়ামত খাওয়ার পরে যে ব্যক্তি আপনার এবাদত করলো না, শুকরিয়া আদায় করলো না, আল্লাহ আপনার হুকুমকে মানলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করতেছি, তাকে জাহান্নামে পাঠিয়ে দেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কারা? মাখলুকাত। মাখলুকাত থেকে এরকম ভাবে বিচার আসবে আল্লাহ তাআলার কাছে, মামলা দায়ের করবে আপনার আমার বিরুদ্ধে। যে এত সুন্দর নাচ দেওয়ার পাওয়ার পরেও সে যখন আপনার হুকুম মানলো না, আয় আল্লাহ হায় রব্বুল আলামিন তাকে আপনি জাহান্নামে পাঠায়। এই জন্য প্রত্যেককে উচিত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাচ দেওয়ার এই বক্ষণ করার পরে আমরা একটু সামনে আগায়া কাতার গুলি পুরো করে বসার চেষ্টা করি, কাতার গুলি পুরো করার চেষ্টা করি। এই নাচ দিয়ে আমল গুলি এরকম ভাবে বক্ষণ করার পরে, নাচ দিয়ে আমল পাওয়ার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। যখন শুকরিয়া আদায় হবে তখন দেখা যাবে যে আমার যে ফার্স্ট প্রশ্ন এক নম্বর প্রশ্ন, এই এক নম্বর প্রশ্নের জবাব চলে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন আমার বয়স সম্বন্ধে, সুন্দর একটা বয়স দান করেছে আল্লাহ তাআলা, সুতরাং এই বয়স আমি কোন কাজে লাগিয়েছি, তখন আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো হে আল্লাহ হে রব্বুল আলামিন আমি আপনার হুকুম মানার ভিতরে আপনার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে আমি এই আপনার এই বয়সকে আমি পার করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه এক নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে তার বয়স সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো প্রত্যেকটা মানুষের বয়সের ভিতরে, পুরা বয়সের ভিতরে একটা যৌবন কাল আছে, যে যৌবন কালটা হলো সবচেয়ে শক্তিশালী সময়, যারা বলে সুবহানাল্লাহ। যৌবন কাল কয়বার আসে? একবার না দুইবার? জোরে বলে একবার আসে। প্রত্যেকটা মানুষের যৌবন কালে একবারই আসে। আর যৌবন কালে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতকে পছন্দ করে। মুরব্বীরা আবার মনে করেন না যে আমরা ইবাদত করলে আল্লাহ পছন্দ করে না, মুরব্বীদের ইবাদত তো আল্লাহ কি করে পছন্দ করেন, মুরব্বী তারিখ বেতা যারা আছে তাদের দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুরব্বী হওয়ার পরে বয়স হওয়ার পরে তার কোনো ঠিক ঠিকানা থাকে না,
নামাজ পড়তে গিয়ে দেখা যায় রুকু করতে সিজদা করতে গেলে উযু ছুটে যায়, ঠিক না কি বলেন? সে নিজেই বলতে পারে না যে আমার উযু ঠিক আছে কিনা, হঠাৎ করে উযু বের হয়ে গেল, বাস উযু শেষ, বিনা উযুতে একটা নামাজ, ঠিক না কি বলেন? অর্থাৎ এর একটা এক্সাম্পল দেখালাম, বুড়া হয়ে যেটা হয়, কিন্তু সেখানে যখন অল্প বয়স অবস্থায় যুবক অবস্থায় যখন ইবাদত করা হয় সেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, জোরে বলেন সুবহানাল্লাহ। শক্তি আছে, পরিপূর্ণ শক্তি, ইচ্ছা করলে সে নামাজ নাও পড়তে নাও পড়তে, কিন্তু এরপরে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় যখন রুকু করে সিজদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা তাকায় দেখো আমার ওই যুবক বান্দা আমার ইবাদত করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতা তাকায় দেখো ওই যুবক বান্দা আমাকে রুকু করতেছে, সিজদা করতেছে এবং সিজদার কি বলতেছে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, জোরে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা যখন এইরকম ইবাদত করে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকো ফেরেশতারা তোমরা তাকায় দেখো আর তোমরা সাক্ষী থাকো যে যুবক তার শক্তি থাকার পরও আমি আল্লাহ আমাকে ভয় করার পরে ভয় করে সে আমার ইবাদত করতেছে, আমার নামাজ আদায় করতেছে, আমাকে রুকু করতেছে, আমাকে সিজদা করতেছে, আমার প্রশংসা করতেছে, আমি আল্লাহ বান্দার সকল গুনাহগুলি মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক বয়সের ইবাদত, যুবকরা যারা আছে ইবাদত করো, আল্লাহ তাআলা নামাজ আদায় করব, আল্লাহ তাআলা অন্যান্য হুকুমগুলি আদায় করব, আল্লাহ খুশি হন। এই জন্য যুবক অবস্থায় ইবাদত সম্বন্ধে আল্লাহ রাসূল বলেন আদা উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দুই নম্বর প্রশ্ন হলো যুবক অবস্থায় ইবাদত, যারা যুবক অবস্থায় ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। যুবক অবস্থায় ইবাদত করতে রাজি আছে ইনশাআল্লাহ। যুবক কি কাল কি বারবার আসবে, যারা বুড়ো হয়ে গেছে তারা এখন আফসোস করছে, ঠিক তা দেখি বলতে বুড়া বয়সে এখন আফসোস করতেছে আমার যৌবনকালটা আমি কেন কাজে লাগাইলাম না, শীতের সময় ঘুমতে ঘুমতে কষ্ট হয়, ঠিক তা দেখি বলে শীতের সময় উজু করতে কষ্ট হয় কিন্তু যৌবনের তো অত কষ্ট হয় না, হয় নাকি কি হয় নাকি? এই শীতের সময় যুবকরা ইচ্ছা করলে উঠে তাহাজ্জুদ নামাজ দেয় পারে কিনা কি বলে যুবকরা পারবে, কিন্তু মুরব্বীদের কষ্ট হবে, হবে কিনা? এরপর অনেক মুরব্বী আছে যাদের তাহাজ্জুদ নামাজ একদিনও কাজা হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যুবক অবস্থায় ইবাদত করতে রাজি আছেন ইনশাআল্লাহ। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইন তাসাবাহু। তিন নম্বরে একটু কষ্ট, আবার অনেকের জন্য কষ্ট না। তিন নম্বর হলো যে আপনি যে মাল যে অর্জন করতেছেন, অর্থ যে অর্জন করতেছেন এটা হালাল পন্থায় না হারাম পন্থায়, এটার জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বান্দা তুমি যে হারাম তুমি যে মাল যে অর্জন করেছো এটা হারাম পন্থা অর্জন করেছো না হালাল পন্থা অর্জন করেছো? হালাল মাল যখন বক্ষণ করে তখন বান্দার সকল ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর হারাম মাল যখন বক্ষণ করে তখন ওই বান্দার পুরো ইবাদত আল্লাহ তাআলার কাছেই পৌঁছে না, কারণ যেহেতু হারাম মাল বক্ষণ করার কারণে তার সমস্ত শরীর সমস্ত রক্ত মাংস সব হারামে পরিণত হয়ে গেছে, কিতে পরিণত হয়ে গেছে হারামে পরিণত হয়ে গেছে। এই হারামে পরিণত হওয়ার কারণে বান্দা এরকম ভাবে তার ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এই জন্য আমি যে মাল সংগ্রহ করতেছি অর্জন করতেছি অর্থ অর্জন করতেছি এটা থেকে খেয়াল করতে হবে আমার এই সম্পদটা আমার এই টাকা আমার অর্থ এটা হালাল পন্থায় কিনা,
কিন্তু এই হালাল কোনটা জানার জন্য, কোনটা হালাল কোনটা হারাম এটা জানার জন্য আপনার আমার আপনার আমার এরকম ভাবে তেলাওয়াত করতে হবে আল কোরআন। কি তেলাওয়াত করতে হবে? জোরে বলে আল কোরআন। আমরা কিন্তু এখানে বস্ত শিক্ষা চালু করেছিলাম, কিন্তু অনেকেই কোরআন শিখেছে, এখনো অনেকে কিন্তু কোরআন শিখতে পারেনি, ঠিকটা নাকি বলেন? অনেকেই কোরআন শিখতে পারেনি। কোরআন শিখতে হবে, কোরআনের তাফসীর করতে হবে, অনুবাদ করতে হবে। এই তাফসীর করার কারণে কোরআনে ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম এটা পার্থক্যকারী হলো আল কোরআন। এটা পার্থক্য কি করে দিয়েছে? আল কোরআন। এখন আমরা যদি আল কোরআন যদি পড়ি তা দেখা যাবে যে কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা বেশি চলতে পারি, কোন পন্থায় অর্থ উপার্জন করলে এটা হালাল পন্থা হলো সেটা আমি বুঝতে পারবো, ঠিক না কি? এই জন্য কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ পড়তে হবে, কোরআনের সাথে কোরআনের অর্থ পড়তে হবে। আমি এর আগেও বলেছি যে আমরা প্রত্যেক নামাজের পরে একটু সময় কোরআন দেখবো, কোরআন তেলাওয়াত করব, এবং এর সাথে সাথে আমরা আবার এরকম ভাবে কোরআনের তর্জমা করে পড়ব, আল্লাহ কি বলেছেন কোরআনে, আল্লাহ কি বলেছেন। যদি আমি হালাল কোনটা হালাল এটা যদি আমি জানতে পারি, আমি হালাল কোনটা চলতে পারি, হারাম যদি আমি জানতে পারি সেটাকে আমি বর্জন করে চলতে পারি। কারণ আল্লাহ রাসূল বলেন মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী চলল, কোরআনের ভিতরে কোনটা হালাল হালাল দেখে সেটা বর্জন করলো, সেটা অর্জন করলো, কোনটা হারাম হারামকে সে বর্জন করে দিল, সেই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আদখালাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ, নিজে কোরআন পড়ব এবং আমার পরিজন যারা আছে ছেলে মেয়ে স্ত্রী তাদেরকে কোরআন শিখাবো, রাজি আছেন ইনশাআল্লাহ। وعن شبابه فيما أبلغه وعن ماله من أين اكتسمه وفيما أنفقه وماذا عمل فيما علم آجان نمبر هلو جي مال جميع أرجن قلنام شدو مال تحرال قلت أرجن قلني جلبنا বরংস আবার হারাম পন্থায় এটাকে ব্যবহার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল পন্থা অর্জন করা, আবার হালাল পন্থায় এটাকে ব্যবহার করা। আপনি হালাল পন্থা অর্জন করলেন কিন্তু হারাম পন্থা এটাকে ব্যয় করলেন, হবে হবে কথা বলে হবে নাকি কি বলে? হালাল পন্থা অর্জন করতে হবে, আবার ব্যয় করতে হবে কোথায়? হালাল পন্থায়, যেটা আল্লাহর নির্দেশ আছে, যেখানে আপনি ব্যয় করলে কোনো গুনাহ হবে না, বলে এই রকম জায়গায় আপনি এটাকে ব্যয় করবেন, যেখানে ব্যয় করলে সব পাওয়া যাবে সেখানে আপনি ব্যয় করবেন। কারণ এটা সম্বন্ধে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে কোন ভাবে তুমি মাল অর্জন করলা আর কোখানে তুমি মালকে ব্যয় করলা, এটা কে জিজ্ঞাসা করবে? জোরে বলে আল্লাহ। وعن شبابه فيما أبلغه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال النبي صلى الله عليه وسلم বাস্তবের যে বস্তুটা করবে সেই বস্তুটা অনেকই এরকম ভাবে ঠিক যাবে। বাস্তব বস্তুটা হলো যে তুমি যতটুকু জেনেছো তার উপর আমল করেছো কিনা। আপনার আমার জানা আছে নামাজ না পড়লে কি হয় সেটা আপনার আমার জানা আছে, আছে কিনা কি বলে? ইসলামী আন্দোলন না করলে কি হবে সেটা আপনার আমার জানা আছে, আছে কিনা কি বলে? ইসলামের বিপক্ষে কথা বললে সেটা সপক্ষে আপনার আমার কি করতে হবে সেটা আপনার আমার জানা আছে, আছে কিনা কি বলে? রমজান মাস যখন আসে এই সময় রোজা রাখবো না রোজা থেকে বিরত থাকবো সেটা আপনার আমার জানা আছে, আছে কিনা কি বলে?
কিন্তু এরপরে যখন আপনি আপনার ইলম অনুসারে যখন আপনি আমল না করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি তুমি কি রোজা সম্বন্ধে জানো নাই? তুমি কি নামাজ সম্বন্ধে জানো নাই? তুমি কি হজ সম্বন্ধে জানো নাই? অনেকের উপর হজ ফরজ, কিন্তু দেখা যায় যে এবছর একটা বাড়ি করেছে, আবার চিন্তা করেছে আর এক বছর আরেকটা বাড়ি করে তারপর হজে যাবে, ঠিকটা নাকি? আবার চিন্তা করলো যে এইটা তো শেষ হয়েছে, আবার আবার সামনে এরকম ভাবে আর একটা বাড়ি শেষ করে তারপর হজে যাবে, ঠিকটা নাকি? এরকম আছে, এরকম অনেকে আছে যে হজ করার পরে তো আর কোনো উল্টা পাল্টা করা যাবে না, এই জন্য বয়সটা আর একটু হোক তারপর হজ করা, এক চোটে দাঁড়িয়ে রাখবো, পাগড়ি বাঁধবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, তখন শুধু থাকবে মসজিদের বাসা, মসজিদের বাসা, এই চিন্তা করে অনেকে হজ করে, ঠিকটা নাকি? বলে কিন্তু হজ করা ফরজ কোন সময়? যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ অর্থ দান করেছেন যে আপনি হজ করার পরে যখন বাড়িতে ফিরবেন তখন আপনার আর কোনো এরকম কোনো ঠেক থাকবে না, এরকম কোনো অসম্পূর্ণ থাকবে না যে আপনার কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে, খেতে কষ্ট হচ্ছে, আপনার স্ত্রী পয় পরিজনদেরকে নিয়ে চলতে কষ্ট হচ্ছে, বলে এই পরিমাণ অর্থ যখন আপনার হাতে আসবে তখন আপনার উপরে হজ করা হলো ফরজ, অল্প বয়সে হজ করা যায় না। এই জন্য এবছর সৌদি আরবে নিয়ম করেছে এরকম ভাবে 18 থেকে 55 বছরের বেশি যাদের বয়স হয়েছে তারা হজে যেতে পারে না। বর্তমান সময়ে করোনার কারণে এরকম একটা নিয়ম করেছে। যাই হোক, এই জন্য আমি বলতেছিলাম যে এলেম অনুসারে আমল করা, আপনার যে এলেম আছে, আপনি ইসলাম সম্বন্ধে যতটুকু জানেন এরপর পরিপূর্ণ আমল করেছেন কিনা। ইসলামের ভিতরে আছে আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমার কাছে যা কিছু আছে আরেকজনের কাছে পৌঁছায় দাও, তোমার কাছে যেই এলেম আছে যা জানো সেটা আরেকজনের কাছে পৌঁছায় দাও। আমি নামাজ সম্বন্ধে কি মাসালা জানি আর এক ভাইয়ের কাছে সেটা পৌঁছায় দিতে হবে, ঠিক না কি? এটা আপনার আমার দায়িত্ব, এটা সম্মত আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি যতটুকু জানতা তার উপরে তুমি আমল করছো কিনা, ঠিক না কি? এই কথা কে জিজ্ঞাসা করবে? আল্লাহ জিজ্ঞাসা করবে। এই জন্য প্রত্যেকের এলেম অনুসারে আমল করা এবং এর উপরে পরিপূর্ণ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে সেটা যেন সঠিক উত্তর আপনি আমি দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা যদি পরিপূর্ণভাবে আমি মেক আপ করতে পারি যে পাঁচটা প্রশ্ন আল্লাহ আমাকে বলবেন, এই পাঁচটা প্রশ্নের জবাব আমার দিতে হবে, এটার জন্য যখন অনুমতি থাকবে তখন কোনো মানুষ সে কোনো গুনাহের কাজ করতে পারে না, ঠিকটা ঠিক? সে সকল গুনাহ থেকে এরকম ভাবে বিরত থাকবে, সকল গুনাহ থেকে সে বেঁচে থাকবে, তার এরকম ভাবে সকল গুনাহ থেকে যখন বেঁচে থাকবে বলে তার নাম হলো মুমিন। জোরে বলে সুবহান, তার নাম কি? মুমিন। কারণ প্রত্যেকটা মানুষকে তো ইন্তেকাল করতে হবে, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে যেতে হবে, মুমিন ব্যক্তি যারা হবে বলে তাদের মৃত্যু হবে সেই রকম মৃত্যু যেরকম ভাবে আল্লাহ রাসূল বলে যে এরকম ভাবে ছোট বাচ্চারা দুধ খেতে খেতে যেরকম ভাবে ঘুমিয়ে পড়ে ঠিক সেই রকমই যে কোন মুমিন ব্যক্তি জান কবজ হবে সেই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়া জান্নাত দেখতে দেখতে সে এরকম ভাবে তার জান চলে যাবে। জোরে বলে সুবহান, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার ইন্তেকালের সময় তিনি যখন বিদায় নেবেন তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি সামনে এসে যখন হাজির হয়েছেন তখন আল্লাহ রাসূলের জান সংকীর্ণ করতেছি, আল্লাহ রাসূলের জান কবজের সময় এরকম ভাবে যখন জান কবজ করতেছিলেন তখন কষ্ট অনুভব করতেছিলেন তখন সাথে সাথে আল্লাহ রাসূল বললেন যে আমার যদি এরকম কষ্ট হয় যে আমার উম্মতের কি অবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাম কি বলতেছিলেন, এই আজরাইল তুমি পথ রাখো, আল্লাহ তাআলার সাথে আমার সাথে কথা আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হয়ে গেল,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলতে চান? আল্লাহ রাসূল বললেন, রব্বুল আলামিন আপনি আমার জানেন ওই সময় এত কষ্ট, আমার উম্মতরা এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মতের মৃত্যুটা আপনি আসান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি বলেন, হে আমার নবী, আমার দোস্ত, যারা খাঁটি মুমিন হবিব বলে তাদের মৃত্যুতে এমন মৃত্যু হবে যেই মৃত্যুটা যেরকম ভাবে দুনিয়ার ভিতরে ছোট বাচ্চা এরকম ভাবে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, আর একজন মুমিনের মৃত্যু সেরকম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন, যারা খাঁটি মুমিন হবে, যারা জান্নাতি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তিদের সামনে কম পক্ষে 5000 ফেরেশতা পাঠাবেন। কয় হাজার ফেরেশতা? 5000 ফেরেশতা পাঠাবেন বলে প্রত্যেক ফেরেশতার হাতে বলে জান্নাতের না কিয়ামতগুলি থাকবে, তারা দেখাতে থাকবে, তারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়ার ভিতর আছো সেই দুনিয়া থেকে কয়েক গুণ কয়েক হাজার গুণ শান্তির জায়গা হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের এক একটা নাজ্দামর এক একজন ফেরেশতার হাতে ছবি থাকবে, তারা দেখাবে যে তুমি যে জান্নাতের ভিতরে যাইবা সেই জান্নাতটা হবে এই রকম জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে জান্নাতের ভিতর যাবা সেই জান্নাতে এরকম জান্নাত হবে, সুতরাং তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, দুনিয়ার মায়া মহব্বত করো না, তুমি এর থেকে শান্তির জায়গা আল্লাহ তাআলা তোমার জন্য বানিয়ে রেখেছে। জোরে বলেন সুবহান। কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। যারা মুমিন হবে তারা মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে ইরান আসবে, ইরজিই ইলা রাব্বিকি, আসো আসো তোমার রবের দিকে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। কার দিকে যাবে? আল্লাহ তাআলার দিকে যাবে। আসো, তোমরা হলো আমার খাঁটি বান্দা, তোমরা হলো মুমিন, তোমাদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত দিবসে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কৃত? পাঁচটা। পাঁচটা এই পাঁচটি পুরস্কৃতির জবাব যারা পরিপূর্ণভাবে দিতে পারবে তারা হলো মুমিন। মুমিন তাদের দুনিয়ার ভিতর শান্তি, এরপর ইন্তেকালের পর থেকে শান্তি শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পর থেকে তার শান্তি, কবরে রাখার সাথে সাথে তার শান্তি শুরু হয়ে গেল। কবর থেকে আওয়াজ আসবে যে হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ ছিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি দেখবে তোমার সাথে কত ভালো ব্যবহার আমি করি। আর যারা খারাপ থাকবে, যারা নাফরমানি থাকবে বলে তারা কবরে রাখার সাথে সাথে বলতে থাকবে, ও আল্লাহ তাআলা নাফরমান বান্দা, তুমি দুনিয়ার ভিতর খারাপ ছিলে, আল্লাহ তাআলা হুকুম মানো নাই, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চল নাই, এখন তুমি বুঝতে পারবা যে তোমার সাথে কত খারাপ ব্যবহার শুরু হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। এই বলে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে এক পাজর হাতি আর এক পাজর ভিতর। আর যারা নেককার ছলে মুমিন হবে বলে তাদের সাথে কত সুন্দর ব্যবহার, বলে তুমি তোমার সাথে কত ভালো ব্যবহার তুমি দেখতে পাবে, বলে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চক্ষুর দৃষ্টি সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। যত দূর যা কাবে তত দূর দেখবে খালি ময়দান। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য মুমিন হতে হবে। মুমিন মুমিনের জন্য কাজ হলো যে আল্লাহ তাআলা হুকুমকে পরিপূর্ণভাবে মানা, নিজে নিজে নিজের জীবন নিয়ে চিন্তা করা যে আমি কোন পথে চলতেছি। দেখেন দেখেন সাধারণ জিনিস নিয়ে কত যুবার আলোচনা করতেছে, আফসোস লাগে। এটা আমাদের দায়িত্ব হিসেবে বলতে হয়। আজকে আমাদের দেশে শিরকের যে অবস্থা চলছে, আপনাকে আমাকে মূর্তি পূজার ভিতরে ধাবিত করতেছে। ঠিকটা দেখি কিসের ভিতরে ধাবিত করতেছে? মূর্তি পূজা।
আবার নতুন করে একদল আলেম বের হয়েছে এটা আরেক ফতোয়া দিয়ে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন পায়খানা আপনি যত পরিষ্কার করবেন ধুইবেন এটা কি পাক হবে না নাপাক থাকবে? জোরে বলেন। মূর্তি এটা ছেড়ে মূর্তি ভাস্কর্য এটা ছেড়ে সম্পূর্ণ, এটাকে আপনি যত বড় মাসালা দেন যত কিছু করেন এটা কোনোদিন এটা ছেড়ে মুক্ত বানাতে পারবে পারবে না কি বলেন? এটা মুসলিমদের ইমানকে নষ্ট করার জন্য শয়তান হয়ে পড়ে লিখেছে, এই জন্য কিছু আলেমদেরকে তাদের মাথার ভিতরে শয়তান ঢুকেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা এটাকে বিভিন্ন মশলা দিয়ে বিভিন্ন রকমের ঘোরায় ঘোরায় এগুলো করতেছে, কিন্তু এগুলি কান না দিয়ে সম্পূর্ণ শিরক মুক্ত। আজকে যদি এরকম ভাবে রাস্তার পরে পরে যদি মূর্তি হয়ে যায় কয়েকদিন পরে দেখবেন আপনার বাড়ির দরজায় মূর্তি লাগাই দিচ্ছে, ঠিকটা কি বলে? এরপরে দেখবেন যে কয়েকদিন পরে যে বাড়ির সামনে থেকে মূর্তি পূজা না করে আপনি আর বের হতে পারবেন না, এইরকম অবস্থা কিন্তু আস্তে আস্তে চলে আসবে, ঠিকটা কি বলে? এই জন্য এখন থেকে আমাদের জীবনকে শিরক মুক্ত জীবন করতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার সাথে কোনোভাবে শরীক করা যাবে না, যদি কেউ শরীক করে সেটার প্রতিবাদ আমরা করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? শিরক মুক্ত জীবন আমাদের করতে হবে, কেননা যারা শিরক করে ইন্না শিরকা লাযুলমুন আযীম, বলে শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ কিছু নাই, এদিকে আমাদের খেয়াল করতে হবে। এই জন্য আমি বলতেছিলাম যে পাঁচটি প্রশ্নের জবাব আমাদের দিতে হবে, এই জন্য প্রস্তুত থাকতে হবে। কোন সময় কার ডাক চলে আসে কেউ বলতে পারবে না, ঠিক ঠিকই বলেন। এই জন্য প্রস্তুত থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই ডাক দেয় তখন যেন আমি আল্লাহ তাআলার সামনে একজন খাঁটি মুমিন হিসাবে আল্লাহ তাআলার সামনে যেন আমি হাজির দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই তারা সুন্নাত করুন।